Jagiroadৰ বিহিতা সৃষ্টি হৈছে উত্তপ্ত পৰিস্থিতিৰ দুটা পয়ড়ৰ মাজত সৃষ্টি হয় বাগবিতণ্ডাৰ জাগিৰ সমষ্টিৰ গোভাগাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত বিহিতা প্ৰায় 90 লাখ টকাৰ ব্যয়ৰে নিৰ্মাণ কৰা হৈছে 200 মিটাৰ দৈৰ্ঘ্যৰ এটা পথ কিন্তু পথটো অতি নিম্নমানৰ নিৰ্মাণ কৰি ধন আত্মসাৎ কৰা অভিযোগ উত্থাপন কৰিছে একাংশ লোকে আনহাতে পথৰ নিৰ্মাণত কোনো অনিয়ম হোৱা নাই বুলি দাবী কৰিছে আন একাংশ লোকে সিসি ব্লকৰ নিৰ্মাণ কৰা পথৰ নিৰ্মাণ কাৰ্য উন্নত মানৰ হোৱা বুলি দাবী কৰি এয়া বিজেপিৰ বিৰুদ্ধে গভীৰ ষড়যন্ত্ৰ বুলি আখ্যা আন দুই পয়ড়ৰ মাজৰ বাদ বিতণ্ডাই পৰৱৰ্তী সময়ত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে আৰু এখন ৰবট আগবঢ়াইছো যোৰাবাটৰ পৰা অজয় পলৰ এক প্ৰতিবেদন পথ নির্মাণক কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে জাগিরোড সমষ্টির বিহিতাত আর ইয়াত দেখা গেছে যে 14 ফাইন্যান্সর অন্তর্গত আর গুভা পঞ্চায়েতর অন্তর্গত এই বিহিতাত একটা সিসি ব্লকের পথ নির্মাণ করা হয়েছিল আর সেই পথছোয়া যে দুর্নীতি সংঘটিত হওয়া বলে বা নিম্নমানের নির্মাণ করা বলে এক অভিযোগ উত্থাপিত হয়েছে আর তারপরে দেখা গেছে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসলে এগারী স্থানীয় যুবক আছে আমি তাদের কিছু কথা জানি কি হয়েছে আসলে আসলে মানে কি আপনার রাস্তাটো বহুত বছর মূরত আছে আমার রাস্তাটো আমার একদম আমি ভাল পাইছো রাস্তাটো অহার বাবে তো আপোনাৰ এটা কি হৈছে আপোনাৰ ইয়াতে কেজনমান আপোনাৰ দালাল বুলিয়ে কওঁ মই আখা দিম তেওঁলোকক তো তেওঁলোকে কি কৰিছে আপোনাৰ এই আপোনাৰ চাওক মাটি আপোনাৰ দেখক মাটিৰ ওপৰত আপোনাৰ ব্লক পাৰি দিছে আৰু এই ব্লক আপোনাৰ এতিয়া গাড়ীৰ মাটৰ নুঠোতেই আপোনাৰ মানুহ খোজকাঢ়োতে ব্লক ভাঙা আৰম্ভ কৰিব লৈছে গোটেই মাটি আপোনালোকক মই দেখাইছোঁ চাওক আপোনালোকে গোটেই মাটি আৰু এয়া আপোনাৰ পিজুত ছাৰে আপোনাৰ ইয়াৰ মাটি দিছিল আমাৰ আপোনাৰ মোটামুটি এইটো 3 কিলোমিটাৰ ৰাস্তাটো বেয়া কেঁচা হয় তাত তাতে সকলোতে গাঁতবোৰ ফিল আপ কৰিবলৈ দিছিলে তো আপোনাৰ গোটেইখিনি আনিবলৈ ইয়াত আপোনাৰ মিলাই কৰি মাটিৰ ওপৰত আপোনাৰ ব্লক পাৰি থৈ দিছে নিশ্চয়কৈ জাগিরোড সমষ্টিৰ এই যি গোভা গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত যে বিহিতা অঞ্চল সেই বিহিতা অঞ্চলত দেখা গৈছে এটা সিসি ব্লকৰ এটা পথ নিৰ্মাণ কৰা হৈছিল আৰু সেই পথছোৱা নিৰ্মাণৰ পিছতে এতিয়া বিভিন্ন অভিযোগ উত্থাপিত হৈছে স্থানীয় যিসকল লোক আছে সেই লোকসকলে এই পথছোৱাত দুৰ্নীতি সংঘটিত হোৱা বুলি এটা অভিযোগ উত্থাপিত হৈছে আন এগৰাকী যুৱক আছে ইয়াৰে আমি তেখেতৰ পৰা কিছু কথা জানিব বিচাৰিম যে পথছোৱা নিৰ্মাণত দুৰ্নীতি সংঘটিত হোৱা বুলি একাংশ অভিযোগ কৰিছে কি ক'ব আপুনি নহয় এই দুৰ্নীতিটো আমাৰ ৰাইজে দেখা নাই কেইটামান আপোনাৰ কংগ্ৰেছৰ দালাল বুলি কওঁ তেওঁলোকে দুৰ্নীতি দেখিছে আমি কিন্তু কোনো ধৰণৰ দুৰ্নীতি দেখা নাই পিজু ডাঙৰীয়াৰ নেতৃত্বত জাগিৰোড সমষ্টিত যি আপোনাৰ উন্নয়ন হৈ আছে সেই উন্নয়নৰ লগতে আমাৰ গাঁওখনৰো এই এইখিনিত উন্নয়ন দেখা গৈছে গতিকে সেই উন্নয়নক যাতে তেওঁলোকে প্ৰতিহত কৰিব পাৰে তাৰ কাৰণে এইটো এটা আপোনাৰ চক্ৰান্ত বুলি পেলাই মই ভাবোঁ কোনো ধৰণৰ ইয়াত দুৰ্নীতি হোৱা নাই বহুত ধুনীয়া কাম হৈছে ইয়াত হয় নিশ্চয়কৈ ক'ব লাগিব যে এতিয়া প্ৰতি অভিযোগ আৰু প্ৰতি অভিযোগ উত্থাপিত হৈছে এগৰাকী মহিলা আছে আমি তেখেতৰ পৰা কিছু কথা জানিব বিচাৰিম আপুনি ইয়াৰে ৱাৰ্ড মেম্বাৰ সম্ভৱতঃ আপুনি কি ক'ব এই সন্দৰ্ভত মই আপোনাৰ যিটো নেকি কাম স্কিম হয় তো সেই স্কিমৰ ওপৰত যে দুৰ্নীতি হোৱা বুলি মই নাভাবোঁ কাৰণ কিয় যিটো স্কিমত যেনেকুৱা আছে সেনেকুৱা বনাইছে তাৰ বাহিৰে আৰু কি ক'ম আৰু কামটো আপোনাৰ সম্পূৰ্ণ শেষ হোৱা নাই ছাইডত মাটি দিবলৈ আছে এতিয়ালৈ চাটাৰিং খোলা নাই সেইখিনি তাৰমানে তেওঁলোকে যি অভিযোগ উত্থাপন কৰিছে সেই অভিযোগ আপোনালোকে নচ্ছেদ কৰিছে হয় নিশ্চয় দেখা গৈছে যে এই যে গোভা পঞ্চায়তৰ অন্তৰ্গত যি বিহিতা অঞ্চল সেই বিহিতা অঞ্চলত দেখা গৈছে যি সিসি ব্লকৰ এটা পথ নিৰ্মাণ কৰা হৈছিলে আৰু সেই পথছোৱা নিৰ্মাণত বিভিন্ন দুৰ্নীতি সংঘটিত হোৱা বুলি একাংশই অভিযোগ উত্থাপন কৰিছে আৰু তাৰ বিপৰীতে কিন্তু আন একাংশই যে এই সেই যি অভিযোগ সেই অভিযোগ নচ্ছেদ কৰিছে কিন্তু তাৰপিছতে দেখা গৈছে এনেকৈ এনেধৰণৰ যি অভিযোগ প্ৰতি অভিযোগৰ ভিত্তিত এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈ পৰিছে এই অঞ্চলত আৰু এফালে ৰঙিয়াৰ বালিসত্ৰত ৰাইজৰ প্ৰতিবাদ বিষ্ণুপুৰ বালিসত্ৰ গাঁও পঞ্চায়তত অৰুণোদয় আঁচনি ৰূপায়ণত হোৱা খেলি মেলিক লৈ ক্ষুব্ধ হৈ পৰিছে গঞা ৰাজপথলৈ ওলাই আহিছে শ শ পুৰুষ মহিলা দৰিদ্ৰ পৰিয়ালৰ লোকৰ নাম অৰুণোদয় আঁচনিত অন্তৰ্ভুক্ত হোৱাৰ পৰিৱৰ্তে ধনবান লোকৰ নাম অন্তৰ্ভুক্ত হোৱাক লৈ ক্ষোভিত হৈ পৰিছে এইসকলো ইয়াৰ বিপৰীতে শাৰীৰিকভাৱে অক্ষম অবিবাহিত মহিলা বহু দৰিদ্ৰ লোক এই আঁচনিৰ পৰা বাদ পৰিছে চৰকাৰৰ বিৰুদ্ধে আন্দোলনৰ কাৰ্যসূচী যাৰ পৰিপ্ৰেক্ষিতত ৰাইজে এনেদৰে হাতত লৈছে যিখিনি আমাৰ প্ৰাপ্য
ধরক চকুরে দেখা নাপায় খরা বৃদ্ধ মানে বিধবা তেখেতসকলক মানে পোৱা নাই আর তেখেতসকলৰ উপরে বেলেগে পাইছে চাকরি করা মানুহে পাইছে গাম্ভীরে পাইছে যার ভাল ঘর এটা আছে তেখেতসকলে পাইছে গতি বিজেপি সরকারে দুর্নীতিমুক্ত সরকার মানে হয়ে থাকে সদায় কিন্তু তেখেতকে দুর্নীতিমুক্ত করবা নাই এতালে গতি তেখেতসকলক এটাই অনুরোধ যাতে এইবিলাক দুর্নীতির পৰা আমার গরিব জনসাধারণ মুক্ত করে দিয়ে। দক্ষিণ কামরূপর নগরবরা সীমান্তবর্তী অঞ্চলত গোয়ালপার শিমুলি তলাত সমূহিয়া মৎস্য শিকার জাল জাকৈ পলু আদি নৈ মাছ ধরবলে বিলত নামিছে পুরুষ মহিলা। নগরবরা পার্শ্ববর্তী গোয়ালপার শিমলুতলা হাঁসরাবাকির জলাশয় দেখা গেল এই দৃশ্য। বাহানি পানি শুকার পাছত সমূহিয়াকৈ মৎস্য শিকারের বাবে বিলত নামিছে প্রায় কুড়িখন গাঁও। হাঁসরাবাসীর নবজ্যোতি ক্লাবর উদ্যোগত গাঁয়ে গাঁয়ে মাইকেরে প্রচার চলাই আয়োজন করেছে সমূহিয়া মৎস্য শিকার। আজি এই দিনটো ইমান ফুটির দিন যে ইমান ভাল লাগিছে ইয়াত মাছ মারি মানে আমার কি মাছ পালে কোরপরা আহিছে আপনি কিমান মানুষ আছে ইয়াতে এই অঞ্চলের রাইজের সকাম প্রক্রিয়া একটা মিলা প্রীতি অব্যাহত থাকে তার এই অঞ্চলের খাসরা গাঁর রাইজে একটা চিন্তা চর্চা করেছে যাতে আমি মিলা প্রীতিরে সমিল মিলে বাস করে থাকি পো আর ভাতৃত্ববোধ যাতে এনাজরি ডাল আমার কটকটিয়া হয়ে থাকে তার একটা চিন্তা চর্চা করে সমূহিয়া মাছ ধরার একটা কার্যসূচী রূপায়ণ করেছে। অসমৰক্ষীৰ পিছত এবাৰ আবকাৰী বিভাগত ধনৰ বিনিময়ত নিযুক্তি। আবকাৰী বিভাগৰ কনিষ্টবল পদত ধনৰ বিনিময়ত ভুৱা নিযুক্তি পত্ৰ প্ৰদান কৰা পৱন বৰা নামৰ এজন লোকক দুইটৈ আটক কৰিছে শিৱসাগৰ আৰক্ষীয়ে। এদিন পূৰ্বে কোচবিহাৰৰ প্ৰসেনজিৎ বৰ্মন নামৰ যুৱকজনে শিৱসাগৰত আবকাৰী বিভাগৰ কনিষ্টবল পদত যোগদান কৰিবলৈ গৈ আৰক্ষীৰ জালত পৰে আৰু সেই যুৱকজনক ধন লৈ দুইটৈ পৱন বৰা নামৰ লোক এজনে ভুৱা নিযুক্তি পত্ৰ দিয়াৰ কথা স্বীকাৰ কৰে আৰক্ষীৰ সন্মুখত। ভিতৰত যুৱকজনৰ স্বীকাৰোক্তি দুইটৈ ছোটমাটিয়ার পর শিবসাগর আরক্ষী আটক করেছে পবন বরাক। লোকজনক ইতিমধ্যে শিবসাগর থানালৈ লৈ যোৱা হৈছে। উল্লেখ কৰিব পাৰি যে এইজন পবন বরা আসল ঘর দুগিয়াজানত যদিও যোৱা এঘাৰ বছৰ ধৰি দুধনৈ ছোটমাটিয়া স্থায়ীভাৱে থাকিবলৈ লৈছে। বৰা বিভিন্ন ব্যৱসায়ীৰ লগত জড়িত। আবকাৰী ভুৱা নিযুক্তি পত্ৰ যোগান ধৰা কাৰ্যত তেখেতৰ সৈতে আৰু কোন আছে সেই সন্দৰ্ভত আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে। আনহাতে দেখা পোৱা গৈছে ৰাজ্যৰ প্ৰতিটো বিভাগতে আচলতে দুৰ্নীতিৰ নতুন নতুন তথ্য পোহৰলৈ আহিছে। সমগ্ৰ ৰাজ্য কপাই যোৱা এছ আই কেলেংকাৰী আৰু তাৰ পিছত জে ই পৰীক্ষাৰ কেলেংকাৰীৰ কথা আমি বাতৰি সম্প্ৰচাৰিত কৰিছোঁ আৰু শেহতীয়াকৈ পুনৰ আন এক কেলেংকাৰীৰ কথা পোহৰলৈ আহিছে। আবকাৰী বিভাগৰ সংঘটিত হৈছে এই কেলেংকাৰী। ইতিমধ্যে কেলেংকাৰী এজন অভিযুক্ত আৰক্ষীৰ জালত পৰিছে আৰু আৰক্ষীৰ তদন্ত অব্যাহত আছে কোন জড়িত হৈ আছে সমগ্ৰ চক্ৰৰ সৈতে সেই সন্দৰ্ভত। আইসি বাতৰি শেষ অংশলৈ। আজি লক্ষী পূজা। ঘরে ঘরে চলিছে ধন আর ঐশ্বর্যর দেবীক আরাধনার প্রস্তুতি। লক্ষীক পুজিবলৈ উজনির পর নামনিলৈ পরিলক্ষিত হয়েছে ব্যাপক ব্যস্ততা। বিশেষকৈ কৃষিজীবী গাঁত দেখা গৈছে লক্ষী পূজার আসল মাদকতা। ঘরলৈ লক্ষীক আদরিবলৈ উদ্রগ্রীব হয়ে পড়েছে কৃষিজীবী গয়া। পুয়ারে পর ব্যস্ততার অন্ত নাই। অবশ্যই করোনার বাবে এইবার লক্ষী পূজার বর্ণাঢ্য কোনো কার্যসূচী নাই। দুর্গা পূজার পিছত অনুষ্ঠুপিয়াকৈ রাজ্যজুড়ি পালন করা হয়েছে লক্ষী পূজা। আৰু করিমগঞ্জত কিদরে লক্ষী পূজার প্রস্তুতি চলিছে সেই সন্দর্ভত আমাক জানাব কৰিমগঞ্জে। হয়, আজি ধনৰ অধিষ্ঠাত্রী দেবী লক্ষী পূজা আর ইয়াকে লৈ বজাৰৰ যে পরিবেশ এয়া কিন্তু উখল মাখল হয়ে উঠিছে। এয়া করিমগঞ্জৰ বজাৰ। করিমগঞ্জৰ বজাৰত আমি দেখিবলৈ পাইছোঁ যথেষ্ট সংখ্যক যে ফল মূল
বা ফুল বেলপাতা ধান সকলো সকলো সামগ্রী ইয়াতে উপলব্ধ হয়ে উঠিছে। ইয়াতে ক্রেতা আছে বা ভকত রাইজ আছে তেওঁলোকে ইয়াতে কেবল ফল মূল ক্রয় করেছে যে এনেকে নহয়, যি ফুল আছে পদুম ফুল বা ধাননি গছ এইবিলাক সকলো যিসকল সামগ্রী যি ইয়াতে লাগে লক্ষ্মী পূজাত লাগে এয়া সকলো তেওঁলোকে ক্রয় করে আছে। আর দেখা গৈছে যে রাইজর যে ভকত রাইজ ভকত রাইজর যথেষ্ট উৎসাহ আছে, কিন্তু মাদমার সুদাইছে দ্রব্যমূল্য বৃদ্ধিয়ে। দেখা গৈছে যে আমি বহু রাইজর কথা পাতিছিলো যথেষ্ট দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এইবার সকল সামগ্রীর দাম প্রায় আকাশলঙ্গী হয়েছে। আর ইয়াতে তথাপি যেহেতু লক্ষ্মী পূজা রাইজে কিন্তু সামগ্রী ক্রয় করব লাগিব, সামগ্রী ক্রয় করে আছে খাদ্যমতে হয়তো অল্প কম পরিমাণে ক্রয় করে আছে, কিন্তু সকলে ঘরত পূজা পাতিব যেহেতু ঘরত ঘরে ঘরে লক্ষ্মী পূজা পাতে, ইয়ার বাবে সকল রাইজে ইয়াতে সামগ্রী ক্রয় করে আছে। আমি যদি দেখিবলৈ পাও বজারত যে দৃশ্য, বজারত দৃশ্য সকলো পালে কেবল দাননি গাছ আর ফল ফল মূল ইত্যাদি ইয়াতে দেখা গৈছে, যি বজারত যি ফল মূল ভরি পড়েছে আর যথেষ্ট ভিড়। কুঁহিয়ার লই আহিছে, কুঁহিয়ারটো লক্ষ্মী পূজার একটা ভাল বস্তু, যি সামগ্রী লক্ষ্মী পূজাত বিশেষ করে লাগে কুঁহিয়ার দিবই লাগে, যার বাবে বজারত যথেষ্ট সংখ্যক কুঁহিয়ারও উপলব্ধ আছে। এগারী ক্রেতা ইয়াতে ভকত ক্রেতা লক্ষ্মী পূজার সামগ্রী ক্রয় করবলে আহিছে, তেওঁৰপৰা জানিবলৈ বিচাৰিম যে বজারের অবস্থা কেনেকে, আপনি কি এই ফল মূলবিল লবলৈ আইছিল কিন্তু ইমান দাম লব তো লাগবেই, বাজারত প্রচুর দাম হয়েছে আজি ফল ফলসলবিল বাকি সবজিবিল দাম বাড়িছে। এইবারও পূজা অল্প বেলেগ, করোনা কালত বহু কষ্টে রাইজের উপার্জন কমিছে, মানে ঘরত পাতিছো সরু করে পাতিছো আর অল্প তো নিবই লাগে। হয় নিশ্চয়কৈ, যেহেতু লক্ষ্মী পূজা সকলেই নিব লাগিব, ঘরত কিবা এটা সামগ্রী নিব লাগিব, আর এই চিন্তারে সকলে বজার করে আছে, আর যার যার খাদ্যমতো যে ফল মূল বা লক্ষ্মী পূজার যে সামগ্রী লাগে এ ক্রয়ের বাবে বাজারত হেতা উপরা লাগিছে, আর যে ফল মূল সকল কিন্তু যথেষ্ট পরিমাণে উপলব্ধ আছে। ধনশ্বর্য প্রাপ্তির কামনায় লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবলে হাজুর লক্ষ্মী মন্দিরত পুয়ারেপর ভক্তর ভিড় দেখা গৈছে। হাজুর সহগীপ মাধব মন্দিরের চৌহদত থাকা লক্ষ্মী মন্দিরের দৃশ্য আমি দেখাইছো। পুয়ারেপর ভক্তসকলে লানি পাতি মা লক্ষ্মীর আশীর্বাদ লবলে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। স্থানীয় রাইজর বহিরাজ্যর লোকর সমাগম ঘটা দেখা গৈছে ঐতিহাসিক হাজুরের লক্ষ্মী মন্দিরত। সোনাপুর আরক্ষীর বৃহৎ সাফল্য, সোনাপুর নগদ 5,58,000 টাকা উদ্ধার করা হয়েছে, উদ্ধার হয়েছে সোণ আর রূপর অলঙ্কার, ধৃত দুই চোরেরপরা উদ্ধার করেছে নগদ ধন আর অলঙ্কার, বন্দুকর জব্দ করা হয়েছে ল্যাপটপ আর টিভি, ধৃত চোর দুটা অভিজিৎ দাস আর তাপস বর্মন, সপ্তমী আর নবমীর চুরিকাণ্ড সংঘটিত করেছিল এই চোর দুটাই। থানার রিপোর্ট হওয়ার আমি তাত গৈ পেলাই পুলিশ টিমে একটা চিপ্রাং উদ্ধার করে, তারপর সেই চিপ্রাংটোর পংখেদি গৈ পেলাই আমি একচুয়ালি দুজন একুইজ পাইছিলো, এটা অভিজিৎ দাস এটা হল তাপস বর্মন, দুইটা সোনাপুরের, আর ইহঁতক আমি ট্রেকিংত রাখিছিলো। সেইমতে আমি যাকালি ইহঁতক নগাঁওত ধরিলো, নগাঁওর ইহঁতক লৈ আহিলো, আর ইহঁতর স্বীকারোক্তির ভিত্তিত আমি কেশ পয়সা উদ্ধার করেছি 5,58,000, গোল্ড চেইন আছিল 12টা, আর রিং আছিল 38টা, রিং 12টা, সিলভার চেইন 10টা, ব্রেসলেট আর বেঙ্গলস মিলাই 11টা, আর এই আদার আইটেম 17, ইয়ার উপরেও অনামেশক বাদ দিয়েও ল্যাপটপ দুটা, মিউজিক বক্স দুটা, কালার টিভি এটা আর স্ক্যানার এটা, এইখানে আমি টাকার সামগ্রী যুদ্ধ করে দিয়েছিলাম, অনুমানিক 10,00,000 টাকার উপর হবো, এটা যুদ্ধ করা হয়েছে সামগ্রী, এটা ঘরের পরে করা হয়েছে। কৃষি কর্মৰ আত্মসংস্থাপনৰ বাট মুকলি কৰিবলৈ সক্ষম হৈছে বঙাইগাঁৱৰ এজন যুৱক। স্নাতক ডিগ্ৰীধাৰী যুৱকজনে কাঠফুলাৰ খেতি কৰি মাহিলী 30,000 টকাকৈ উপাৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। খগৰপুৰৰ জিষ্ণুৰাম ৰায় নামৰ স্নাতক ডিগ্ৰীধাৰী যুৱকজনে বৈজ্ঞানিক ভিত্তিৰ কাঠফুলাৰ খেতি কৰি সফলতা অৰ্জন কৰিছে। প্ৰায় 4 বছৰ পূৰ্বে বঙাইগাঁৱৰ কৃষি বিজ্ঞান কেন্দ্ৰৰ জৰিয়তে কাঠফুলা খেতিৰ প্ৰশিক্ষণ লৈছিল যুৱকজনে। যুৱকজনে সম্প্ৰতি কাঠফুলা খেতিৰ বিষয়ে উদ্যমী যুবকসকলক প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰিছে। কেৱল কাঠফুলাই নহয়, জিষ্ণুৰাম ৰায়ে কলৰ খেতি, ৰবৰ খেতি, গোপালন, মৌ পালন আদি কৰা পৰিলক্ষিত হৈছে।
পরবর্তী খবর বিগত চৌবিশ ঘণ্টাত রাজ্য ৩৯৮ লোক করোনাত আক্রান্ত হয়েছে ২৮,৩০২ পরীক্ষা ওলাইছে এই তথ্য কোভিড পজিটিভিটি রেট ১.৪ শতাংশ রাজ্য কোভিডত আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে ২,০৫,৬৩৫ জনলে এই পর্যন্ত রাজ্য আরোগ্যর হার হয়েছে ৯৪.১৩ শতাংশ গুয়াহাটীত আক্রান্ত হয়েছে ১১০ জন লোক চৌবিশ ঘণ্টাত রাজ্য ৬ জন করোনা আক্রান্তর মৃত্যু ৯২৩ জন বৃদ্ধি করোনাত মৃত্যু হওয়া লোকের সংখ্যা করোনাত মৃত্যু লক্ষিমপুরের রেণু দেউরী ৫৪ বছর নগাঁও ডিম্পেশ্বর শইকীয়া ৮২ বছর ফুলেশ্বরী বরা ৬১ বছর ৬৪ বছরীয়া শিবসাগরের হীরা গগৈ ৪৬ বছরীয়া কোকৰাঝাৰৰ লক্ষিন্দৰ মুশাহাৰী ৬৪ বছরের বিশ্বনাথৰ মধু শবৰ আর ইয়ার সময় বাতরি পাবি দেলোয়া নমস্কার।